হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আজকের খবর কি এবং আপনারা কতদূর পর্যন্ত এগুতে পারলেন? গতকালকে যে কর্মসূচি ছিল আপনাদের ঐক্যমঞ্চের, যে বিভিন্ন জায়গায় লিফলেট বিলি, আরো যে কর্মসূচি গুলো হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা, যদি একটু বিষয়গুলো খুলে বলেন। দেখুন, আমরা তো আমাদের আন্দোলনটাকে জারি রাখছি অবশ্যই, কিন্তু আন্দোলনের ধরনটা আমরা পাল্টালাম। আপনারা জানেন যে 5ই আগস্ট আমাদের উপরে বর্বর পুলিশি অত্যাচারের প্রতিবাদে সরকার কোন রকম মুখ খোলেনি, বা শিক্ষক আন্দোলনের উপর বর্বরচিত যে আঘাত সেটা সরকারের মদতেই হয়েছে। সেই জন্য আমরা 6 তারিখ থেকে ডাক দিয়েছিলাম এ সরকারকে বদল করতে, এবং সেটা আমাদের একদম কংক্রিট একটা সিদ্ধান্ত। অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা 6 তারিখ থেকে গতকাল পর্যন্ত আমরা সরকারের বিরুদ্ধে এখানে থেকে প্রচার করে গেছি, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের জন্য আমরা জায়গাটা খুলে দিয়েছি। আমরা জানতাম যে এই সরকার আমাদেরকে কিছু দেবে না, কারণ 500 শিক্ষকরা এখন সরকারের কাছে আতঙ্ক। অ্যাকচুয়ালি সরকার প্যারাতঙ্কে ভুগছে, শিক্ষক আন্দোলনের একটা নতুন দিক আজকে 70 দিন। তো মানে ভারতবর্ষের শিক্ষক আন্দোলনের ইতিহাসে এত দীর্ঘস্থায়ী, এত তীব্র লড়াইয়ের মুখোমুখি কোন সরকার হয়নি। ঠিক ঠিক এই জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে স্থগিত করে এখন আমরা আমাদের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে যেতে চাইছি। এই যে 70 দিন ধরে আমরা এখানে যে অস্ত্রগুলো শান দিলাম, অবশ্যই অবশ্যই, যে শিক্ষক গুলোকে আমরা এখান থেকে কি বলতে হবে, কিভাবে আমাদের বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করতে হবে সরকারের পতনের জন্য, সেগুলোকে এখন কাজে প্রয়োগ করতে হবে। এখন একটাই কাজ, আমরা আমাদের যার যার ক্ষেত্রে গিয়ে নিজে নিজের জায়গাতে গিয়ে এই সরকার বিরোধী বার্তাটাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ইতিমধ্যে আমাদের এই আন্দোলনটা একটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রচারের আলোতে এসেছে, অবশ্যই অবশ্যই, আর আমরা সেই মুখগুলো সারা পশ্চিমবঙ্গ ঘুরে বিভিন্ন জায়গাতে আমাদের যে ঐক্যমঞ্চে যে সংগঠন আছে সেই সংগঠন ভিত্তিক আমরা ব্লকে ব্লকে, জেলায় জেলায়, এবং পারলে আরো নিচু স্তরে একদম আমাদের স্কুলে স্কুলে এই আন্দোলনটাকে ছড়িয়ে দেবার লক্ষ্যে আমরা এবার আমাদের আন্দোলনটা এইখান থেকে প্রত্যাহার করে স্থগিত করে নিচ্ছি। এবার এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, কিন্তু আমরা এই সরকার পতনের ডাক যেটা দিয়েছি সেটাকে সুনিশ্চিত করতেই হবে। তারই একটা নতুন স্ট্র্যাটেজি হিসাবে আমরা আমাদের এখান থেকে আন্দোলনটাকে ছড়িয়ে দিচ্ছি বাংলার প্রান্ত প্রান্ত। স্যার, আপনাকে একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে এই যে অনমনীয় মনোভাব সরকারের পার্শ্ব শিক্ষকদের প্রতি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখলাম যে গত 2 দিন আগে শিক্ষাবন্ধুদের শিক্ষাবন্ধু সম্মত ওদের গৃহ হলো, তারপরে প্রাণী মিত্র, এই কয়েক বছর আগে তারা নিয়োগ এবং সিস্টেমটাও আলাদা রকমের ছিল, কিন্তু দেখলাম যে তাদের একটা ভালো রকমের, যদিও অনেক নয় কিন্তু যে জায়গায় ছিল তার থেকে বেশ ভালো পজিশনে নিয়ে আসলো। কিন্তু পার্শ্ব শিক্ষক যাদেরকে তিনি কথা দিয়েছিলেন এবং মানে বিধানসভায় দাঁড়িয়ে করতে চেয়েছিলেন অথচ করলেন না, এই বিষয়টা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। দেখুন, এই সরকার কার কার বায়না বাড়িয়েছে সেই বিষয়টা আরেকবার আপনাকে স্মরণ করিয়ে দিই। কিছুদিন আগেই দেখবেন একটা পে কমিশন হয়েছে, ষষ্ঠ পে কমিশন। সেই ষষ্ঠ পে কমিশন দিয়ে এই সরকার চেয়েছিল যে সরকারি কর্মচারী যারা আছে তাদের ক্ষোভের মানে একটু প্রশমনের জন্য, যদিও সপ্তম পে কমিশন এই রাজ্য সরকার এখনো পর্যন্ত লাগু করেনি, ষষ্ঠ পে কমিশন দিয়েছে তাও দিয়ে শূন্য ভাবে। এই যে ক্ষোভটা যেটা আছে, তারা চাইছেন যে সেই ক্ষোভগুলোকে প্রশমন করা যায় কিভাবে, একদম মিনিমাম কিছু দিয়ে। আর সেরকম ভাবেই বলছি যে আমাদেরকে পূর্ব মাত্রায় বঞ্চিত করে রেখে দিয়েছে, কাউকে কাউকে ছিটে ফোটা দিয়েছে। এই সরকার প্রচার সর্বস্ব, যেটুকু দেয় তার থেকে বেশি বেশি প্রচার করতে চাই। এই যে দেওয়াটা, এই দেওয়াটার পিছনে আমার যেটা মনে হয়েছে সেটা আমাদের এই আন্দোলনকে, শিক্ষক আন্দোলনকে কার্যত ছোট করবার জন্যই আন্দোলনটা করেছে, কারণ এই সরকার অনমনীয়, তারা ভাবছে
যে আমরা যদি এই পার্শ্ব শিক্ষকদের ন্যায্য দাবির কাছে নতি স্বীকার করি তাহলে বোধহয় আমরা হেরে গেলাম। একদম একদম, ঠিক আছে। এই ইগোতে হার এবং জিতের কথা চিন্তা করছেন, একটা সরকার কখনো এটা চিন্তা করা উচিত নয়। আমরা দাবি আদায় করতে গিয়েছি, দাবি মেনে নিলে এটা তো সরকারের জিত, তারই প্রতিশ্রুতি রক্ষা হলো, তো তাতে করে কিন্তু কিন্তু এই সরকার সেটা বোঝে না। এই সরকার বোঝে যে কোন যে কোনো আন্দোলন, সেই আন্দোলনকে আন্দোলনের কাছে নতি স্বীকার করা মানে আমার হার। আসল ব্যাপারটা কি, উদার মানসিকতা না হলে, নীতি নৈতিকতা যদি না থাকে, তাহলে ওই ন্যায্য দাবি আসলে এ তো নিজেকে ভগবান মনে করে আর আমাদেরকে তার কি বলবো অনুগত সেবক মনে করে, সেই জন্যে। কিন্তু এই আমরা মানে সাধারণ মানুষ যে গণদেবতা, আর তিনি সরকারে যারা আছেন তারা জনগণের সেবক, করে তারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর, সবটাই মানুষের উপরে নির্ভর করছে। এই জায়গাটা ভুল হয়ে গেছে এই সরকারের, সেই জায়গা থেকে এটা করেনি। আর আমরা গণদেবতা ওই অত্যাচারী শাসককে টেনে নামানোর জন্য যা করার তাই করছি। স্যার আপনাকে আমি এবার একটা ভাইটাল কোশ্চেন জিজ্ঞাসা করব, সেটা হলো যে আপনি এই স্টিয়ারিং কমিটিতে এসেছেন বিজেপি পার্শ্ব শিক্ষক সেলের পক্ষ থেকে, এবং বর্তমানে যদি সরকার বদল ঘটে তাহলে বিজেপিরই আসার সমূহ সম্ভাবনা, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ইশতেহার, নির্বাচন ইশতেহার, সেখানে নাম তোলার বিষয়টা আমরা বারেবারে চ্যানেলে নিয়েছি, সমস্ত মানে দলের প্রতিনিধিদের, দলের নেতৃত্বদেরকে আমরা জানতে চেয়েছি, এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বদেরও জানতে চেয়েছি যারা আসছেন তারা নির্বাচন ইশতেহারে নাম তুলছে কিনা, সেই বিষয়ে যদি বিজেপির ইশতেহারে নামটা আছে কিনা বা থাকবে কিনা যদি একটু বলেন, বা বিজেপি আসলে কি করবে। হ্যাঁ, গতকাল মুকুল রায়ের বাড়িতে আমরা গেছিলাম, আমি যেমন গেছিলাম সঙ্গে ভগীরথ ছিল। আচ্ছা, মাননীয় মুকুল রায় কালকে এর আগের দিন আমাদের মঞ্চে এসে যে কথাটা বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে খুব তাড়াতাড়ি বিষয়টাকে সমস্যার সমাধান করবেন, এবং 7 দিনের সময়সীমা তিনি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, সেই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম আরেকবার ওনার সঙ্গে এই বিষয়টা কথা বলতে, পরিষ্কার আপনার যেমন প্রশ্ন আমরাও প্রশ্ন করেছিলাম যে আপনি যে কথাটা দিয়ে এলেন সেটাকে কিন্তু আমরা পলিটিক্যালি ব্যবহার করছি, বিষয়টা কতটা ইয়ে হবে, যুক্তিযুক্ত হবে। উনি বললেন হ্যাঁ, আমি যেটা কথা দিয়েছি সেটা একদম সম্পূর্ণভাবে পূরণ হবে, এবং আমি জেনেই কথা দিয়েছি। উনি আমার প্রসঙ্গটা তুললেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেই কথাটা বলেছেন, এটা তার নিজের কথা নয়, তো সেই জন্য আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছি, এবং আমরা আশাবাদী বিজেপি ক্ষমতায় আসলে আমাদের সমস্ত দাবি পূরণ হবে এবং আমরা বঞ্চিত হব না, সেই জায়গাটা 100% নিশ্চিত করে আজকে আমি এটা আপনাকে জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আর সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা বলবো একটাই কথা, আমি বিজেপিকে প্রতিনিধিত্ব করি বলে বলছি না যে বিজেপিকে ভোট দেন। আজকের যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা জিনিস বুঝতে হবে যে এই মানে তৃণমূলকে টক্কর দেওয়ার মতো আর কি আছে, বামেরা ফেরত আসার চেষ্টা করছে, কিন্তু সত্যি কথা বলতে এত অল্প সময়ের মধ্যে তাদের শক্তি সঞ্চয় করা সম্ভব হবে না। তারা এখনো পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে তাদের সবকটা পার্টি অফিসে খুলে উঠতে পারেনি, ঠিক আছে, আর জনসমর্থন তলানিতে ঠেকেছে, এখনো কিছু সময় আছে, হয়তোবা বাম আরো ইয়ে হবে, প্রাসঙ্গিক হবে, কিন্তু সেটা এখনো সময়ের যথেষ্ট দেরি আছে। সেই জন্য বলছি এখন ইমিডিয়েট এই মানে কি বলবো নরখাদক রক্ত পিপাসু তৃণমূলকে ঠেকাতে গেলে যেটা দরকার ঐক্যবদ্ধ একটা শক্তি, সেটা ভারতবর্ষের নিরিখে বা পশ্চিমবঙ্গের নিরিখে হচ্ছে বিজেপি। সেই জন্য বিজেপিকে ভোট দিলে ভোটটা আমাদের নষ্ট হবে না, এবং আমাদের যে অত্যাচারী সরকার তার বিপক্ষেই যাবে, তাই সরকারের বিপক্ষে ভোট দিতে চাইছি আমরা। আমাদের আবেদন থাকবে বিজেপিকে ভোট দেওয়ার। নেক্সট আপনাকে যেটা জিজ্ঞেস করবো, আজকে 70তম দিন আমরা ওখানে পড়ে থাকলাম এবং অনেকজন আছেন, তারা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আছেন, এরকম পার্শ্ব শিক্ষক ওখানে আছেন, মালবিকা সরকার, তারপরে স্মার্ট মুখার্জি, এরকম কিছু পার্শ্ব শিক্ষক, তারপর আপনারাও একেবারে একদম ফার্স্ট টু লাস্ট পড়ে রয়েছেন, বাড়ি এসছেন কিনা সেরকম খবর আমাদের কাছে নেই, বা আসলেও একাধ দিন, সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে খালি হাতে ফিরে আসতে হচ্ছে বুকে মানে চরম হতাশা এবং যন্ত্রণা নিয়ে, এবং আমরা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন? ধৈর্য ধারণ, এই যে এই এই যে জায়গাটা আপনি বললেন, আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে সক্ষম হইনি, বা হয়তো আপনি ওভারলুক করে গেছেন।
আমরা এখান থেকে আন্দোলন তুলে নিচ্ছি এই কথাটা সম্পূর্ণ ভুল, আর আমরা এখান থেকে হতাশ হয়ে ফিরছি এই জায়গাটা আমি একদম মানছি না। তার কারণ হচ্ছে আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি, আমরা আমাদের আন্দোলনের গতিটা পাল্টালাম, কারণ এইখানে থেকে সারা রাজ্যের মানুষকে জানানোর কাজ আমাদের শেষ। এখন যেটা সেটা হচ্ছে প্রত্যেকের বুথে বুথে গিয়ে, যার যার এলাকায় এলাকায় গিয়ে এই যে আগুন, সেই আগুনগুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং কেন আমরা এই সরকারের বিরোধিতা করছি সেই যে লিফলেট আমরা করছি, সেই লিফলেটটাকে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের। আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে এতদিন আন্দোলনের পরে একটা আশা সকলের থাকে, প্রত্যেকের থাকে, যে আমরা হয়তো যখন সরকার এমনি দিচ্ছে না মায়ের কাছে গিয়ে একটু দৌড়াদৌড়ি করলে পাওয়া যায়, এবং আমাদের বর্তমান সরকারের যিনি মানে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে আছেন তিনি একজন মা মহিলা, তো তার কাছে আমরা এইভাবে চাইলে হয়তো তিনি দেবেন, সেই জায়গার থেকে আমি বলছি যে হতাশ হয়েই আমরা ঘরে ফিরছি আর কি। না আসলে আমি তো একটু ভিন্ন মতে ভিন্ন দিক থেকেই দেখি, আমি জানি যে এই সরকার আর বা যে সরকারই হোক, সে সরকার কখনোই মা হতে পারে না, বা সরকার কখনো দেবতা হতে পারে না, সরকার কখনো বা আমাদের অভিভাবক এইভাবেও আমরা ধরি না। আমরা শুধু এটাই ধরি যে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, আর সেই প্রতিনিধিকে আরো ব্যাপক অর্থে যদি বলি আমরা আমাদের সেবককে পাঠিয়েছি, আমাদের সেবক আমাদের কাজ করবে, এটা তাদের ডিউটি। তো সেই জায়গা থেকে আমরা মানে আমরাই সব সাধারণ মানুষই সব, আর তারা যারা ওখানে যায় তারা হচ্ছে জনগণের সেবক। সেই জন্যে ওই মায়ের কাছে আমরা চাইনি, আমরা আমাদের কাজ করে দেবে আমাদের কর্মচারী যারা তাদের কাছে আমরা চেয়েছি, আর তারা যখন আমাদেরকে দিচ্ছে না আমার কর্মচারী আমি পাল্টাবো। তো এটাকে নিয়ে আর কি আছে, আমার কর্মচারী আমার কাজ করছে না বসে বসে মায়না নেবে, সেটা আমরা করতে দেবো না, আমি চেঞ্জ করে দিয়ে নতুন কর্মচারী আনবো। আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপার। তো ওখানে ওই যেটা হয়েছিল, আমরা নার্স রাখি তো, বাড়ির কাজের মেয়ে রাখি তো, ঠিক আছে, তো বাড়ির কাজের মেয়ে মাঝে মধ্যেই ফাঁকি দেয় বা তারা আসে না, তাদের নিজের নানা রকম ইয়ের মধ্যে থাকে, সেটাকে আমরা দীর্ঘদিন প্রস্তাব দিই না। তো সেই জন্য আমি আমার কাজের মেয়ে পাল্টাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই বার্তার মধ্যে সমস্তটা পরিষ্কার হয়ে গেল, আশা করছি আমাদের সামনে খুব তাড়াতাড়ি সুদিন আসবে, এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করি। আর একটা কথা শেষে একটা কথা বলি। আচ্ছা আচ্ছা বলুন। এই যে ভদ্রমহিলাকে কখনো কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মেলাবেন না, মা তো নয়ই দিদিও নয়, কারণ এই যে চরম যে দুটো সম্পর্ক, আচ্ছা এই দুটো সম্পর্ককে অপমান করবেন না, কারণ একজন মানুষের সঙ্গে মানুষের তুলনা হয় একজন।